পরিবারের সদস্যকে কল্যাণীর এইমসে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে। অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি লিখলেন দলেরই নিচুতলার কর্মী। অভিযোগ অস্বীকার বিধায়কের। বাঁকুড়ার পর নদিয়ার চাকদহ, বিনা পরীক্ষায় পুত্রবধূকে কল্যাণী এইমসে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে, যাকে ঘিরে রীতিমতন শোরগোল গেরুয়া শিবিরের অন্দরে। অভিযোগ, কোনো পরীক্ষা ছাড়াই কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরি পাইয়ে দিয়ে স্বজন পোষণ করেছেন ওই দুই বিধায়ক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে চিঠি লিখেছেন বিজেপির নিচুতলার কর্মী। তার দাবি, মাত্র সাত দিনের ব্যবধানে দুজনের নিয়োগ হয়েছে কোনো পরীক্ষা ছাড়াই। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানা ও চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনুসুয়া ঘোষ ধর বর্তমানে কল্যাণী এইমসে চাকরি করছেন। রানাঘাটের এক বিজেপি কর্মীর দাবি, ওই দুজন কোনো পরীক্ষা ছাড়াই চাকরি পেয়েছেন। তিনি অমিত শাহের কাছে নালিশ জানিয়েছেন এই বিষয়ে। গত কয়েক বছরে রাজনৈতিক হিংসায় বহু বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন অনেকেই। বিজেপির নিচুতলার কর্মীদের দাবি, যারা দলের জন্য লড়াই করে মার খেল তারা চাকরি পাচ্ছে না, অথচ মন্ত্রী বা নেতার ছেলে মেয়েরা কোনো কাজ না করেই, পরীক্ষায় না বসেই কাজ পেয়ে গেল। এ নিয়ে দলের অন্দরে ক্ষোভের দানা বাঁধছে। তার পুত্রবধূ এরা চাকরি এইমসে এখন কাজ করছে। আমার মনে হচ্ছে যেটা হয়েছে সেটা সঠিক হয়নি। আগে দলের উচিত কর্মীদের মূল্যায়ন করা, তাদের পাশে দাঁড়ানো। যারা সাংসদ হয়েছেন, বিধায়ক হয়েছেন, দল তো তাদের প্রতি তার কৃপা দৃষ্টি রেখেছে বলেই তার আজকে এই জায়গায় এসেছে। তাহলে এরপরেও এই বিষয়গুলো কেন থাকবে? এসএসসি মামলায় যখন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পরেশ অধিকারী সিবিআই জেরার মুখে, তখন বিজেপির বিরুদ্ধে ওঠা এইমস কাণ্ডকে রাজনৈতিকভাবে হাতিয়ার করেছে তৃণমূল। যেটা হচ্ছে যে বিজেপির ভাবনা, বিজেপি আজকে বাংলা অনেক কথা বলছে, ঠিক আছে, তো আমাদের লিডারদের বিরুদ্ধে কেস কামারি চলছে, সিবিআইকে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো আরেকদিকে বিজেপি যত সাজপার করছে এইমসে, দেখুন এইমসে শুধু ওই দুজন না, আরও অনেক আছে যেটা নিয়ে ক্ষোভ জানিয়েছে, যারা ক্ষোভ বিক্ষোভ করেছে, ওখানে মারামারি হয়েছে। তো বিজেপি নেতারা বহু এলাকায় চাকরি দেব নাম করে টাকা নিয়েছেন, এইবার তারা ঢোকাতে পারছে না। তো এবার যারা ঢুকিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে বিষাদ, এটা এখন বেড়াচ্ছে। তো এটার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত এবং আমরা প্রতিবাদ করছিও। যদিও বিজেপি বিধায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বঙ্কিম ঘোষ বলেন, আমি কোনো অনৈতিক কাজ করিনি, আমার পুত্রবধূ এইমসের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, সঠিক পদ্ধতি মেনেই সে কাজ করছে। দাদা, আপনি জানেন যে মানে একটা অভিযোগ এসেছে, যেটা দলেরই আপনার একজন অভিযোগ করেছেন, পার্থ চ্যাটার্জি নামে, তিনি অমিত শাহের কাছে একটা অভিযোগ করেছেন যে আপনার পুত্রবধূকে বেআইনি ভাবে আপনি কল্যাণী এইমসে চাকরি করিয়ে দিয়েছেন। আমি যা বলার কালকে সব বলে দিয়েছি, আমি নতুন করে আর কিছু বলবো না। মানে আপনি কি বলবেন, এটা কি পুরোপুরি মানে মিথ্যা নাকি? আমি যেটা বলছি যে আমার পুত্রবধূ পরীক্ষা দিয়েছে, 28টা অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল পোস্টের, সেখানে বহু ছেলে মেয়ে অ্যাপ্লাই করেছিল, আমার পুত্রবধূ করেছিল, এটুকু আমি বলতে পারি। আচ্ছা, এবারে যাদেরকে ওরা ডেকে নিয়েছে পরীক্ষা দেওয়ার পর, আমার পুত্রবধূকে ডেকে নিয়েছে, সে জয়েন করেছে। আচ্ছা, সে পরীক্ষা দিয়েছে, তার সমস্ত ডকুমেন্ট আমার কাছে আছে। আচ্ছা, ফলে আমি এটুকু বলতে পারি যে আমি কোনো ব্যক্তিগত সুপারিশ বা কাউকে দিয়ে সুপারিশ করানো এসব করিনি। একটা প্রাইভেট কনসার্ন, একটা ঠিকাদারি সংস্থা, ওই বেসিল আর সুলভ, এরা লোক নেয়, ডাইরেক্ট এইমস নেয় না, এক বছরের কন্ট্রাকচুয়ালের ভিত্তিতে নেয়, চুক্তির ভিত্তিতে, এবং তাদের চুক্তিতে বলেই দেয় এক বছরের জন্য, যদি আবার মানে রিকন্ট্যাক্ট হয় তাহলে আবার সই করা। এইভাবে এখানে লোক নেয়, যত লোক এখানে ঢুকেছে এইভাবেই ঢুকেছে। আচ্ছা, মানে পরীক্ষা ছাড়া যারা ঢুকেছে তারা এইভাবেই ঢুকেছে, এবং যারা পরীক্ষা দিয়েছে তারাও এটা হয়েছে। আর পার্মানেন্ট যে পোস্ট গুলো আছে, ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, এগুলো ওরা পরীক্ষা করে নেয়, একদম যেই লেভেলে পরীক্ষা হয় সেন্ট্রালের নিয়ম সেইভাবেই হয়ে আসে। তো এরা ডাইরেক্ট কখনো নেয় না। তো আমার পুত্রবধূ পরীক্ষা দিয়েছে, তার ভিত্তিতে, এবার যার যা মন্তব্য সে করতেই পারে,
আমি এ নিয়ে কোনো মন্তব্য আর করতে চাই না, আমি এটুকুই জানালাম। মানে লিগ্যাল পদ্ধতিতে হয়েছে আপনার যেটা বক্তব্য? আমার আমার তো বললাম পরীক্ষা দিয়েছে, পরীক্ষার ভিত্তিতেই হয়েছে। ওকে ওকে, নাহলে তাকে ডাকবে কেন, এমনি ডাকলো কেন? ঠিক। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, কল্যাণী।